সবুজ দিগন্তজোড়া ফসলের মাঠ পেরিয়ে আমরা যাচ্ছি সুবিশাল এক বটবৃক্ষের ছায়া ঘেরা গ্রামের বাজারে। সকালবেলার এই গ্রামের ছোট বাজারের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের বাজারটির নাম ভাঙ্গুনিডাঙ্গা সকাল বাজার। এটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় অবস্থিত। বাজারটি দেখলে মনে হবে সেই প্রাচীন বাংলার হারিয়ে যাওয়া কোনো এক বাজার। বটগাছের প্রশান্তির ছায়া ঘেরা গ্রাম্য এই বাজারটি খুব ভোর থেকে শুরু হয়ে শেষ হয় সকাল আটটার ভেতর। চলুন উপভোগ করা যাক মাটি ও মানুষের জীবনের কথা বলা আজকের এই পর্বটি। এখানে হাঁস নিয়ে আসছেন? হাঁস নিয়ে আসছেন এক চাচা। মুরুকার কত করে দাম হইতাছে? পাবলিক দাম করতেছে কত? গ্রামের বাজারগুলোতে কিন্তু গৃহস্থের হাঁস মুরগিগুলো এরকম করে বিক্রি করতে নিয়ে আসা হয় গ্রামের বাজারে। আমরা আরেকটু সামনে যাই, সামনে মাছের বাজার। অত্যন্ত ছোট একটি বাজার হলেও কিন্তু এই বাজারটিতে গ্রাম বাংলার একটি দৃশ্য কিন্তু প্রতিফলন হয়। সকালবেলা গ্রামের মানুষজন এখানে বাজার করার জন্য এসেছে। তাজা মাছ, এটা কি বিলের মাছ চাচা? মাছকার চাচার বিলের বিলের মাছ। চাচা গুড়া মাছ কত করে চাইতেছেন? সিলভার কাপ কত করে কেজি? 160 টাকা কেজি। কে চাচা, কি সমস্যা? ব্যবসা এখন সবারই খারাপ,
সব জিনিসের দাম বাড়তি মানুষ খাবই কি কনসেন এই 240 টাকা কিনা 260 টাকা বেচা 240 কিনা 60 টাকা বেচা তার মধ্যে গাড়ি ভাড়া আছে না গাড়ি ভাড়া নিজের গাড়ি হ্যাঁ গাড়ি কি আর কে কোন জায়গার মাছ কিনলে ওশিতপুরে ওশিতপুর আর বটতলা আর সুপ্রিয় ভিউয়ার্স, রশিদপুর বটতলার যে ভিডিওটি মাছের আড়তের সেটিও আপনাদের দেখিয়েছিলাম। এখানে পাঙ্কাশ মাছ বিক্রি করা হচ্ছে। পাঙ্কাশ কত করে কেজি চাচা? ইউটিউব চ্যানেলের নাম কি? ছোট একটি গ্রামের বাজার, আমরা এখন একটু কাঁচা বাজারের দিকে যাই, আপনাদের কাঁচা বাজারগুলো দেখাই। চাচা দুধ কুশি কত করে যাইতেছে? 80 টাকা কেজি। পরপর তিনবার বন্যা এবং অতিবৃষ্টির কারণে কিন্তু বাজারে সব কিছুরই দাম বর্তমানে বাড়ছে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের যেটি বলছিলাম এটি একটি সকাল বাজার। সকাল বাজার হওয়াতে আশপাশে গ্রামের মানুষজন কিন্তু তাদের উৎপাদিত ফসলাদি নিয়ে আসেন। কত করে তার চাচা? 20 আমরা তো দামের জন্য কিছু করতেছি না, আমরা গ্রামের দৃশ্য দেখাই। আচ্ছা আচ্ছা, লাউ এটা কত চাচা? 50 টাকা। লাউর দাম বলে কমছে? কমছে না, 60-70 টাকা বেশি রে। এটা 60-70 আছিল। জলপাই জলপাই কত করে? 30 টাকা কেজি। খুবই সুন্দর একটি ছায়া ঘেরা বট গাছের নিচে গ্রামের বাজারটি। আপনারা সবাই কি বাজার করতে আসছেন? পুঁইশাক নিয়ে আসছেন একজন। পুঁইশাক কার? কত করে তার কষা? কত করে তার? 20 টাকা। দাম কমাই দে না, দাম কমাই দে। ছোট একটি গ্রামের বাজার, কিন্তু
শাকসবজিগুলো একদম তরতাজা। আজকে তো গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছেন না, তাই না তো? কত চাচ্ছেন এটা? কত দাম? কত? সত্তর। লাউয়ের দাম বলে কমছে? আগে কত? একশো টাকা ছিল এরকম লাউ। সুপ্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসম্ভব ধন্যবাদ। চাচা কি কি বিক্রি করেন? কিরকম বিক্রি হয় বাজারে? মোটামুটি ভালোই। বাজারটা আপনার কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকে? ছয়টা থেকে সাড়ে আটটা। সকাল ছয়টা থেকে শুরু হয় সাড়ে আটটা পর্যন্ত সকাল? সিদ্ধ খাইতো না নাকি? কত টাকা মুখি চাষা? হ্যাঁ, ষাট টাকা কেজি। অসম্ভব ছায়া ঘেরা বট গাছের নিচে একটি অত্যন্ত চমৎকার একটি দোকান পেয়ে গেলাম আমরা। চাচা কি কি বিক্রি করেন? এটা কি? এটা পেঁয়াজি। কত করে? পাঁচ টাকা। ও, সাইজ তো বড়ই আছে। অন্য জায়গায় একবারে ছোট ছোট পেঁয়াজও পাঁচ টাকা দিয়ে বিক্রি করে। কত বছর ধরে এখানে দোকানদারি করেন চাচা? দুই বছর। বেচা কিনা কিরকম হয়? আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।